তারি খবর রাখলাম। মানুষটি দেখে হয়তো চিনতে পারছেন, ওনার নাম মিশা সওদাগর। মিশা সওদাগরকে প্রথম দেখা যাচ্ছে কোনো গজলের শুটিংয়ে, কখনো ছবি ব্যতীত তাকে দেখা যায়নি অন্য কোনো কাজে। একজন ধনাঢ্য ব্যক্তি, তার একমাত্র মেয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে অহংকারী ভূতটা একটু বেশি থাকে। মেয়েকে প্রচণ্ড রকমের ভালোবাসতেন, কারণ বাবার একমাত্র আদরের দুলালি সেই ছোট্ট মেয়েটি। সবসময় মেয়েকে আগলিয়ে রাখতেন। মেয়েকে প্রতিদিন বিকালবেলা হাঁটতে শেখাতেন, মেয়েকে নিয়ে প্রচণ্ড মজা করতেন, হাসি আড্ডায় থাকতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আদরের মেয়েটিকেই দুনিয়া ছেড়ে নিয়ে যায় আল্লাহ। এতক্ষণ বলছিলাম মিশা সওদাগর অভিনীত একটি গজলের কাহিনী। মিশা সওদাগর অভিনীত এই প্রথম গজলটি অবশ্যই ভালো হবে।